हेलो गाइस, वेलकम बैक टू आवर चैनल द एडुकेशन जोन। बेशी कथा ना बोले शुरू करा जाक आजकेर वीडियो। आजके आमरा शिखबो टैली प्राइमे कीभावे प्राइस इंडेक्स लिस्ट सेटअप करते हैं। तार जोन्नो एकटा सेटअप लिस्ट आमी बनिए रेखेछि। देखो एखाने आइटेम नेम लैपटप देवा आछे एंड देन क्वान्टिटी फ्रम थेके लेस दैन। जदि केउ जिरो थेके टेन पिसेर मध्ये प्रोडक्ट पार्चेस करे ताहले ताके देवा होबे टू पार्सेंट डिसकाउंट एवं टेन टू ट्वेंटी थ्री पार्सेंटेज रेट एकई थाकछे। तो एइभावे आमरा एंट्रिटाके सल्व करब। तार जोन्नो आमादेर जेटा ओपेन करते होबे सेटा हलो टैली प्राइम, कारण आमरा टैली प्राइमे काजटा करब। तार जोन्नो आमरा टैली प्राइम ओपेन करलाम। ओपेन करार पर आमरा कि करछि, नतून एकटा कम्पानी बनिए निच्छि, क्रिएट देन कम्पानी, एखान थेके कम्पानी। तो एकटा कम्पानी नेम आमादेर टाइप करते होबे, जार जोन्नो आमरा एकटा कम्पानी नेम टाइप करलाम। टाइप करार पर जेहेतु सब इनफरमेशन आमरा जानी, सो कंट्रोल ए प्रेस करब आमरा। कंट्रोल ए प्रेस करार पर सेटिंगस আমাদের ঠিক করে নিতে হবে। আমাদের শুধু ইউজ ডিসকাউন্ট কলাম ইন ইনভয়েস এই অপশনটাকে আমাদের ইয়েস রাখতে হবে। ওকে এন্ড দেন কন্ট্রোল এ ফর সেভ। জিএসটিটাকেও ইয়েস থাকছে, কন্ট্রোল এ দিয়ে সেভ করে চলে এলাম আমরা গেটওয়ে অফ ট্যালিতে। গেটওয়ে অফ ট্যালিতে আমরা কোথায় গেলাম, ক্রিয়েট শো মোড়ে আমরা ক্লিক করলাম, কারণ আমাদের প্রাইস লিস্ট, এবং শো ইনঅ্যাক্টিভে ক্লিক করলাম, কারণ আমাদের প্রাইস লিস্ট এবং প্রাইস লেভেল যেহেতু অ্যাক্টিভ নেই। তো আমরা প্রাইস লেভেলে ক্লিক করলাম অ্যান্ড দেন ইয়েস করলাম। তাহলে কী হবে, প্রাইস লেভেলটা আমাদের অন করতে পারবো। তো এখানে আমরা লিখে দেবো ডিস্ট্রিবিউটর বলে লিখে দিলাম, বা তোমরা যদি ওল্ড কাস্টমার নিউ কাস্টমারের সেট আপ আলাদা করতে চাও তাহলে ওল্ড কাস্টমার নিউ কাস্টমার টাইপ করবে। তো আমরা লিখে দিলাম ডিস্ট্রিবিউটর, এন্টার প্রেস করলাম। সো ব্যাক করলাম। এবারে আমরা চলে গেলাম ইউনিট, ইউনিটে যাওয়ার পরে এখানে ইউনিট আমরা টাইপ করলাম পিসিএস অ্যান্ড দেন সিলেক্ট পিসিএস। ওকে সেভ করলাম, ব্যাক করলাম। আবার চলে গেলাম আমরা স্টক আইটেমের মধ্যে। স্টক আইটেমে যাওয়ার পরে আমরা টাইপ করলাম ল্যাপটপ, তারপরে আমরা চলে গেলাম পিসিএস সিলেকশন করলাম। জিএসটি আমরা অ্যাপ্লিকেবল রাখছি, যার জন্য এটাকে ইয়েস করব। ডেসক্রিপশান দ্যাটস এ কম্পিউটার পার্টস, সো কম্পিউটার পার্টস বলে লিখে দিলাম বা ল্যাপটপ বলেই লিখে দিলাম। এখানে আমরা 18% টাইপ করলাম, গুডস রাখলাম অ্যান্ড দেন সেভ। এবার এখান থেকে আমরা ব্যাক করব। এবারে আমরা চলে যাচ্ছি প্রাইস লিস্ট। প্রাইস লিস্টে যাওয়ার পরে আমরা এখানে সেট আপ রেডি করবো। ডিস্ট্রিবিউটার চুজ করে নিলাম, ল্যাপটপ নিয়ে নিলাম। এবারে আমাদের যে এক্সেল শিটে যে ফিল্ডটা ছিল সেই ফিল্ডটাকে আমরা রেডি করব, লেস দ্যান জিরো, সরি ফ্রম জিরো টু লেস দ্যান টেন। এখানে লিস্টে আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ তোমরাও দেখো লিস্টটা ঠিকঠাকই আছে, কত পার্সেন্টেজ কী আছে এখানে সব টাইপ করা আছে। তো আমরা আরও একবার দেখে নিলাম, দেখে নিয়ে আমরা টাইপ করব। এই একইভাবে তোমাদেরকেও টাইপ করতে হবে। আরও একবার দেখে নিই, থ্রি পার্সেন্টেজ, পরেরটা কী আছে, পরেরটা আছে 6%, 22-40। এখানে কী আছে, অ্যাবাভ 50,000, 50,000-এর বেশি প্রোডাক্ট পারচেস করলে তখন কী হবে। আচ্ছা ওটা 50 হবে না, ওটা আমাকে 40 করে নিতে হবে, কারণ 22-40
and then 40 above. Okay, তাহলে ওখানে 40 অলরেডি আমাদের লেখা আছে, আর এন্টার প্রেস করব 40,000 এন্ড পার্সেন্টেজ ইজ 10%. তারপরে আমরা সেভ করে নেব, 10% লিখে আর পরে আমরা কি করব, সেভ করব। সেভ করার জন্য আমরা জানি কন্ট্রোল এ, তাহলে আমাদের ডিস্ট্রিবিউটার যে প্রাইস লিস্ট থাকবে সেটা আমাদের সেট করা কিন্তু হয়ে গেল। এবারে আমরা চলে যাব ভাউচার অপশানে। ভাউচার অপশানে যাওয়ার পরে আমরা কোথায় যাব, F8 প্রেস করব, F8 ফর সেলস ভাউচার। তো এখানে পার্টি নেম অলরেডি ক্যাশ আমাদের ইনবিল্ট থাকে, তো ক্যাশ হবে না, আমরা চাইছি পার্টি নেম ক্রিয়েট করব, তার জন্য অল্ট সি প্রেস করব আমরা। অল্ট সি প্রেস করার পরে এখানে আমরা একটা পার্টি নেম টাইপ করলাম লাইক দীপন অ্যান্ড আন্ডার ইজ সান্ডি ডেটর্স। তারপরে কন্ট্রোল এ দিয়ে সেভ করে নিলাম, আবার কন্ট্রোল এ দিয়ে সেভ করলাম, আবার কন্ট্রোল এ দিয়ে সেভ করলাম। তো দীপন ডিস্ট্রিবিউটর করে দিলাম, সেলস লেজার করতে হবে আমাদের, কারণ সেলস লেজার ছাড়া সেলস অ্যাকাউন্ট কিন্তু করা যাবে না। সেলস লেজার করলাম, সেলসের মধ্যে রাখলাম, তো ডেসক্রিপশানে কিছু লিখছি না। আমরা চলে যাব নেচার অফ ট্রানজ্যাকশন, এখানে আমরা সেলস ট্যাক্সেবল রাখবো, ইন্টিগ্রেটেড ট্যাক্স 19%, অ্যান্ড সিলেকশন গুডস অ্যান্ড কন্ট্রোল এ ফর সেভ। এবারে আমাদের নেম অফ আইটেম অলরেডি ক্রিয়েটেড আছে ল্যাপটপ, তো এখানে যদি আমরা এই যে কন্ডিশনটা আছে দেখতে পাচ্ছ, সেই কন্ডিশন অনুযায়ী আমরা কোয়ান্টিটি টাইপ করছি, 25 পিস লিখলাম, দেখো অটোমেটিক্যালি 6% এখানে কিন্তু এসে গেল। তো আরও যদি চেঞ্জ করে আমরা ওখানে আরও কোয়ান্টিটি দিই 5 পিস, দেখো 2% অটোমেটিক্যালি নিয়ে নিল। এখানে যদি আমরা 60 পিসেস লিখি, দেখো 10% অটোমেটিক্যালি ডিটেক্ট করে নিচ্ছে। তাহলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। যেহেতু আমাদের জিএসটি অন ছিল তার জন্য আমরা সিজিএসটি আর এ জিএসটি লেজারটা কিন্তু ডিরেক্ট এখান থেকে বানিয়ে নিচ্ছি অল্ট সি প্রেস করে। তাহলে কী হবে, আমরা কমপ্লিট এন্ট্রিটা করতে পারবো উইথ জিএসটি দিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।